নমস্কার, আমি হচ্ছে ক্ষুদিরাম বসু শিক্ষারক্ষা কমিটির অন্যতম সদস্য হিসেবে বলছি। আজ 77তম স্বাধীনতা দিবস উদযাপনে আজ 15ই আগস্ট আমাদের এই ক্ষুদিরামনগর মাঠে যে একদিনের দিবারাত্রি নকআউট শুভপতি, তা হলো আজ তার এই মুহূর্তে অন্তিম ম্যাচ শেষ হলো, ফাইনাল ম্যাচ শেষ হলো, চলেছে থ্রোইন প্রগতি সঙ্গ, লম্বা একটি শট, ইমানুয়াল, ইমানুয়াল থেকে আবারও ক্লিয়ারেন্স আসবে। এই অন্তিম ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে এবছরের মতো ন্যায় এই টুর্নামেন্ট আজকে শেষ হলো। এই টুর্নামেন্টের পুরো সারা সকাল থেকে পুরো টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিংয়ে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন তারা হলো দিশারি ভিডিওগ্রাফি লাইন। আমি দিশারি ভিডিওগ্রাফি লাইনকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা খুব সুন্দরভাবে পুরো টুর্নামেন্ট এবং পুরো স্টেজ সহ পুরো মাঠে দর্শক এবং প্রত্যেকটা ভিডিও ফটোশুট বা ড্রোনের মাধ্যমে বিভিন্ন দর্শকদের আবেগ তারা তুলে ধরেছে, তাই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ইশারির অন্যতম কর্ণধার রতন জানা। রতনদাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইব রতনদা আবার নেক্সট ইয়ার এই ইশারি ভিডিওগ্রাফি লাইভ নিয়ে আমাদের এই মাঠে আসুক, আরও ভালো যাতে ভিডিওগ্রাফি করতে পারে এবং তার সাথে সাথে আমাদের এই এলাকায় ইশারি যাতে আরও অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমি সেটা আমি অবশ্যই চাইব। বিশারি আমরা জানি বিশারি যে শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলার লাইভ স্ট্রিমিং করে এবং তারা সুন্দরভাবে আজকে অবস্থ দর্শককে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসে খেলা দেখেছে, তাদের হচ্ছে সুন্দরভাবে টিমে ধরেছে, তাই আমাদের কমিটির তরফ থেকে ইশারিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। রানার্স আপ টিমের হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে, ট্রফিটা তুলে দেবেন সম্মানীয় আজিজুল রহমান মহোদয় এবং নগদ 50,000 টাকা তুলে দেবেন আমাদের সবার প্রিয় প্রাক্তন সিআইসি মেম্বার। ট্রফিটা তুলে দিচ্ছেন আজিজুল রহমান সম্মানীয় প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া পৌরসভা, 3 চেয়ার ফর কসবেড়িয়া দক্ষিণ জুনিয়র লামেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সম্মানীয় সাধন চন্দ্র জানা। 3 চেয়ার ফর প্রগতি সংঘ হিপ হিপ, 3 চেয়ার ফর প্রগতি সংঘ হিপ হিপ।